BPL এ আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল সাকিবদের হারিয়ে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য রাইডার্সদের হেড কোচ সোহেল ইসলামের ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায় সুখন সরকার জানাচ্ছেন বিস্তারিত জয়ের যে রথ ছেড়েছে তা থামবে না রংপুরের আলটিমেট টার্গেট শিরোপা ঘরে তোলা সেই পথে প্রথম ম্যাচে কুমিল্লা বাধা টপকেছে সহজেই এবার টার্গেট সাকিবের বরিশালকে উড়িয়ে দেওয়া এই ম্যাচ সামনে রেখে রাইডার্সের হোম গ্রাউন্ডে ব্যাটে বলে ঝড় তুলেছে রংপুরের ব্যাটাররা সোহান রনিরা একের পর এক নেটে খেলেছেন বড় শট রাইডার্সের হেড কোচ নিউজ 24 কে জানালেন জয়ের জন্যই মাঠে নামবেন তারা আমাদের প্রিপারেশন মাশাআল্লাহ ভালো হচ্ছে ফার্স্ট ম্যাচটা আসলে ছেলেরা ভালো খেলেছে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে আসলে ছেলেদের প্ল্যানটা ভালো ছিল এফোর্ট ভালো ছিল মাঠের মধ্যে অ্যাপ্রোচ ভালো ছিল তো মাশাআল্লাহ ওইখান থেকে আমরা কিছু কনফিডেন্স নিয়ে যাচ্ছি ছেলেরা নিজেদের পরে বিশ্বাসও আনছে সেলফ বিলিফটা বাড়ছে যে আমাদের পক্ষে ক্যাপাবল যে কোনো টিমকে হারানো তিনি বলছেন প্রতিটি ম্যাচেই সেরা ক্রিকেট খেলতে চায় তার দল কাগজে কলমে বরিশাল খুবই স্ট্রং টিম তো আমরাও আসলে রেডি হচ্ছি একটা স্ট্রং টিমের বিরুদ্ধে খেলতে গেলে যে ধরনের ম্যাটের মধ্যে অ্যাপ্রোচ থাকা উচিত যে ধরনের প্ল্যান করা উচিত এবং যেভাবে এক্সিকিউশন করলে আমরা ভালো করতে পারবো আমরা আমাদের দিকে আসলে ফোকাস করছি হেড কোচ বলছেন বরিশালকে আটকাতে হলে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগে দিতে হবে শতভাগ বিপিএল এর প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রংপুর রাইডার্স এবার মিশন বরিশাল বধের তার আগে নিজেদের আরও একবার ঝালিয়ে নিল সোহানের দল সুখন সরকার নিউজ 24 ঢাকা বিপিএল এ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স কুমিল্লার দিয়ে 150 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 14 বল হাতে রেখেই ম্যাচ নিজেদের করে নেয় সিলেট দলের হয়ে সর্বোচ্চ 56 রান করেন তৌহিদ হৃদয় এছাড়া মুশফিকের ব্যাট থেকে আসে অপরাজিত 28 রান টানা তিন জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে কাগজে কলমে সেরা দুইয়ের তালিকায় ছিল না সিলেটের নাম কিন্তু দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ছোঁয়ায় সেই সিলেট যেন রূপকথা লিখছে কুমিল্লার দেওয়া 150 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট দলীয় 12 রানে প্রথম উইকেট হারায় দলটি 6 রান করে আবু হায়দারের বলে ফ্লিক করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ হারিস ব্যক্তিগত 19 রানে আউট হন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত পঞ্চান্ন রানে দুই উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ায় সিলেট তহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে জাকির দ্রুত রান তুলতে থাকেন তবে 10 বলে 20 রানের ঝকঝকে ইনিংস খেলে মোহাম্মদ নবীর বলে ফেরেন জাকির এরপর দারুণ ব্যাটিংয়ে 35 বলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় 50 তুললেন তহিদ হৃদয় 37 বলে 56 রানের ইনিংস খেলে হৃদয় যখন ফিরলেন তখন জয় থেকে মাত্র 22 রান দূরে সিলেট আকবর আলীকে সঙ্গী করে মুশফিকুর রহিম সহজেই উঠতে গেলেন সে লক্ষ্য and they will celebrate and so will their supporters এর আগে টস হেরে ব্যাটিং এ নেমে 6 উইকেটে 149 রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আজও ব্যর্থ লিটন দাস থিসারা পেরেরার করা প্রথম ওভারেই চতুর্থ বলে ক্যাচ আউট হন তিনি very crucial wicket that of ডেভিড মালানের ব্যাট থেকে আসে 37 রান আর তিনে নামা সৈকত আলী 12 বলে 20 রান করে বোল্ড হয়ে যান অধিনায়ক ইমরুল কায়েসের সংগ্রহ 3 বলে 2 রান পাঁচে নামা জাকির আলী 35 বলে 50 তুলে নেন শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও আর কেউই বড় ইনিংস করতে না পারায় 149 রানে থামে কুমিল্লার ইনিংস ইমরান হোসেন নিউজ 24 ঢাকা বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে 9 উইকেটের বিশাল জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স উত্তেজনাপূর্ণ একই ম্যাচে দর্শক দেখেছে 2 সেঞ্চুরি আজম খানের 109 রানকে ম্লান করে দেন তারই স্বদেশী ব্যাটার উসমান খান সেঞ্চুরি জবাবে সেঞ্চুরি করে খুলনার 178 রানের বিশাল স্কোর চোপকে জয় এনে দেন পাকিস্তানি ব্যাটার উসমান টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি মিডল অর্ডার আজম খানের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে 178 রান সংগ্রহ করে খুলনা 58 বলে 109 রানে অপরাজিত থাকেন মঈন খানের ছেলে আজম খান আর তামিম ইকবাল করেন 40 রান জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই 141 রান তুলে ফেলেন ওসমান খান এবং ম্যাক্সো দাউদ নাহিদুল ইসলামের বলে ম্যাক্সো দাউদ আউট হলে ভাঙে এই জুটি বাকি কাজ আফিফ হোসেনকে নিয়ে সেরে ফেলেন ওসমান খান আফিফ 10 বলে 5 রান করে অপরাজিত থাকেন ওসমান 58 বলে 10 বাউন্ডারি এবং 5 ছক্কায় 103 রানে অপরাজিত থাকেন
টি টোয়েন্টি সিরিজের পর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। গুয়াহাটিতে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে দুপুর দুইটায়। এই ম্যাচ উপলক্ষে গুয়াহাটিতে আসাম সরকার কামরূপ নগর মেট্রো জেলায় আধাবেলা ছুটি ঘোষণা করেছে। গুয়াহাটিতে আগেই পৌঁছেছেন দলের অধিনায়ক রোহিত শর্মা এবং সাবেক অধিনায়ক বিরাট কোহলি। সোমবার স্টেডিয়ামে অনুশীলন করে পুরো দল। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচ হবে। প্রথম ম্যাচ 10 জানুয়ারি, দ্বিতীয়টি 12 জানুয়ারি এবং তৃতীয় ওয়ানডে হবে 15 জানুয়ারি। এই সিরিজের মধ্য দিয়ে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিও শুরু হলো দুই দলের। বাফুফের কয়েকজন কর্মকর্তাকে ফিফার করার শোকজের বিষয়ে কোনো কিছুই জানেন না বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে পড়েন সালাউদ্দিন। শরীফ রওশনের রিপোর্টে বিস্তারিত। প্রশ্ন পাল্টা প্রশ্নের ঝড় উঠে বাফুফের সংবাদ সম্মেলনে। বাফুফের সাধারণ সম্পাদক সহ কয়েক কর্মকর্তাকে শোকজ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক ফিফা। দেশের গণমাধ্যমে সংবাদটি প্রচারের এতদিন নিশ্চুপ ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সে ঘটনার 8 দিন পর মুখ খুললেন বাফুফের বস কাজী সালাউদ্দিন। জানালেন এই বিষয়ে নাকি একেবারে অবগত নন তিনি। Any confirmation from FIFA. অন্য কাউকে দিয়েছিল, জানি না, প্রেসিডেন্ট হ্যাভ নট রিসিভড এনিথিং। সো আমি তো এটা নিয়ে বলতে পারতেছি না। এবং BFFও কিছু দেয়নি। সাংবাদিকদের প্রশ্নে উল্টো পাল্টা প্রশ্ন ছুড়ে দেন দেশের ফুটবলের অভিভাবক। বলেন কার সাথে কথা হচ্ছে, ডাইরেক্ট বলেন, ডাইরেক্ট বলেন, তার কাছ থেকে তার আমরা তার তাকে ডাক দিয়ে ডাকি, তার থেকে আমরা ডকুমেন্টটা নেই, ডকুমেন্ট নেই, আমাকে তো জানতে হবে। আচ্ছা সোজ বলো, আমি যে আপনাকে উত্তর দিব অন এ সাবজেক্ট, আমি কৃষির উপরে বেস করে দিব। আপনার কথায় চিঠিটা লাগবে, আমার তো চিঠি লাগবে বা ফিফা যদি আমাকে ইনস্ট্রাকশন দেয় সেটা লাগবে। ভবিষ্যতে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকবে মাফুফে, জানান কাজী সালাউদ্দিন। এই ধরনের ইয়েতে যেন দ্য লয়ার উইল ফেস। আমি শরীফ রওশন, News24, ঢাকা। News24 স্পোর্টস এরনায় সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন News24 স্পোর্টস এরেনা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পর্তুগালের প্রধান কোচের দায়িত্ব নিলেন রবার্তো মার্তিনেজ। এরপরে FPF সভাপতি ফের্নান্দোস গোমেজ সোমবার মার্তিনেজকে নিয়ে সংবাদ সম্মেলন করেন। দলের দায়িত্ব বুঝে নেওয়ার পরেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন মার্তিনেজ। জানান কাতার বিশ্বকাপে দলে থাকার সবার সঙ্গে যোগাযোগ করবেন তিনি। কথা বলবেন রোনালদোর সাথেও, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে কথা বলবেন বলেন এই কোচ। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বেলজিয়াম আর কোয়ার্টার ফাইনাল থেকে পর্তুগালের বিদায়ের পর চাকরি হারান পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস ও বেলজিয়াম কোচ মার্তিনেজ। বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটির প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। আমাকে নিয়ে ফেডারেশনের অনেক প্রত্যাশা। আশা করি ঐক্যবদ্ধভাবে আমাদের লক্ষ্যগুলো অর্জন করব। কাতার বিশ্বকাপে পর্তুগাল দলের সব খেলোয়াড়দের সাথে যোগাযোগ করতে চাই। এর মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপ দলের তালিকায় থাকা একজন। তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তাও আমার জানা দরকার। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এবং অধিনায়ক হুগো লরিস। ফরাসি সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লরিস। পরিবারের সাথে আরও বেশি সময় কাটানোর জন্য এমন সিদ্ধান্ত এই ফুটবলারের। সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয় দেশের হয়ে আর কিছু দেয়ার নেই। সামনে ইউরোকাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু, এখনই সঠিক সময় বলে মনে করছি, তাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালাম। ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি 145 ম্যাচ খেলার নজির গড়েন লরিস। তার মধ্যে 112 বার ফ্রান্স দলকে নেতৃত্ব দিয়েছেন লরিস, যা দেশের মধ্যে সর্বোচ্চ। 2018 সালে বিশ্বকাপ জেতেন লরিস। 2008 সালে 21 বছর বয়সে উরুগুয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ফ্রান্সের জার্সিতে অভিষেক হয় বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষকের। হঠাৎ করেই সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েলস তারকা ফুটবলার গ্যারেথ বেল। 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের সিদ্ধান্তের কথা জানান। বেল লেখেন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া তার জীবনের
কঠিনতম সিদ্ধান্ত। ফুটবলের সাথে কাটানো স্মৃতিগুলো নিয়ে জীবনের বাকি সময়টা কাটাতে চান বলেও উল্লেখ করেন 33 বছর বয়সী ফুটবলার। সাউদাম্পটনে মাত্র 16 বছর বয়সে অভিষেক হয় বেলের। 2007 সালে যোগ দেন টটেনহাম হটস্পারে, সেখানে 6 বছর কাটিয়ে 2013 সালে সে সময় বিশ্ব রেকর্ড গড়ে £8 কোটি ফিতে রিয়াল মাদ্রিদের নাম লেখান বেল। ক্লাবটির হয়ে জেতেন 5টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও 3টি লালিগা। ওয়েলসের হয়ে 111 ম্যাচে বেল করেন 41টি গোল। আবারও বিপিএল প্রসঙ্গ, সিলেট স্ট্রাইকার্সের 3 জয়ের মধ্যে 2টিরই নায়ক ডানহাতি ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। ম্যাচ শেষে তিনি জানান, গত বিপিএল এর ফাইনালের ব্যর্থতা তাতিয়ে দিয়েছিল তাকে। এদিকে সিলেটের সাথে ম্যাচ হারলেও 57 রানের ঝকঝকে ইনিংস খেলেছেন কুমিল্লার উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকের আলী। এই সাফল্যের পেছনে কারণ হিসেবে দেখছেন আত্মবিশ্বাস ও সাহস। প্রত্যেকটা প্লেয়ারের জন্য তো ভালো একটা ফিলিংস এর ব্যাপার, আলহামদুলিল্লাহ যে ব্যাক টু ব্যাক ম্যাচ হয়েছে। আমার একটা জিনিস আমি ফিল করি, আমি আন্ডার 19 থেকে যখনই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, মানে সবসময় ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচগুলো হয়েছি, তো আলহামদুলিল্লাহ আজকে একটা কনফিডেন্স ছিল যে হয়তো বা যদি ভালো শুরু করতে পারি ইনশাল্লাহ খেলাটা। কনফিডেন্সটা আসলে মানে নিজে থেকে, আর আমি টিমে আসার পর থেকে সবাই আমাকে এত মানে বুস্ট আপ করতেছে যে তুই অনেক ফর্মে আসিস, ইভেন প্র্যাকটিস ম্যাচেও আমি ভালো খেলছি। ইমরুল ভাই বলতেছিল যে তুমি ব্যাটিংয়ে গেলে এমনিতে রান হবে, তোমার দেখেই বুঝে যেতেছে, তো এই কথাগুলো না অনেক আগায় দেয় অ্যাজ এ প্লেয়ারকে। আপনি মনে করেন যে এই ছোটো ছোটো কথাগুলো অনেক বুস্ট আপ করে দেয়, তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাট আমার মনে হয় যে আমরা ম্যাচটা জিততে পারলে সবচেয়ে ভালো হতো। 40টি দলের অংশগ্রহণে 17 জানুয়ারি শুরু হবে মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লীগ। লিগে 4 জন নিয়মিত ও 2 জন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে দাবা দল গঠন করে অংশ নেওয়া যাবে। 9 দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে 27 জানুয়ারি, আর 28 জানুয়ারি হবে সমাপনী ও পুরস্কার বিতরণী। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী এফ এম ইকবাল বিন আনোয়ার, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম ও আন্তর্জাতিক বিচারক ও দাবা ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশীদ। এই ছিল নিউজ24 স্পোর্টস এরেনার এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।